সিপ্রোগ্রামিংয়ের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকে পর্বে আমি ইউভিআর একটা প্রবলেম আপনাদেরকে সলভ করে দেখাবো। ইউভিআর 100 নম্বর প্রবলেম, দ্য ক্লাইসেন প্লাস ওয়ান, একটা ফেমাস প্রবলেম। যেহেতু এটা সর্বপ্রথম প্রবলেম, অনেকে এটা সলভ করেছেন, হয়তো আপনারাও অনেকেই সলভ করেছেন। তারপর আমি এটা আপনাদেরকে আজকে সলভ করে দেখাবো। এটা হচ্ছে রিকার্শনের মাধ্যমে এটা খুব সহজে করা যায়, এবং রিকার্শন ছাড়াও আপনি সেটা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে যেহেতু আমি রিকার্শনের প্রবলেম সলভ আজকে আলোচনা করব, সেহেতু আমি এটা রিকার্শন দিয়ে করব। যেমন এই প্রবলেমটাকে আমি একটু এখানে, এই প্রবলেমটা হচ্ছে এটা 1000 প্লাস 1। এই প্রবলেমটা আগে একবার আমি পড়ি এবং তারপর আপনাদের একটু সারমর্ম বলি। এখানে অনেক কথাই লেখা আছে, আপনারা এগুলো পড়ে নেবেন। এটা সারমর্ম যেটা হচ্ছে সেটা যে আমরা এখানে একটা ফাংশন দিয়ে দেওয়া আছে, যেটা কাজ হচ্ছে যে ফাংশনটা প্যারামিটার হিসেবে এন নেবে, তা প্যানটাকে প্রিন্ট করবে। প্রিন্ট করার পরে এন ইকুয়াল টু ওয়ান দেন স্টপ, এন এর মান যদি ওয়ান হয় তখন স্টপ করবে। কিন্তু এন এর মান যদি ওয়ার্ড হয় অর্থাৎ বেজোর হয়, তাহলে এই ফাংশনটা আবার 1000 প্লাস 1 ফাংশনটাকে কল করবে। এন এর মানটা হয়ে যাবে 1000 প্লাস 1, অথবা এই যদি ইভেন হয় তাহলে এন এর মানটা হয়ে যাবে n/2, আবার গো টু 2 চলে যাবে। গো টু 2 চলে যাওয়ার মানেটা হচ্ছে যে এই লুপে তো চলবে যতক্ষণ না পর্যন্ত স্টপ হয়। একটা লুপের মতো বলতে পারেন, লুপ দিয়েও করা যায়, রিকার্শন দিয়েও করা যায়। যেহেতু লুপের সব প্রবলেম আপনি রিকার্শন দিয়ে করতে পারবেন, কিন্তু এই প্রবলেমটা আপনি রিকার্শন ভাবে দিয়ে করলে অনেক ইজিলি হবে। লুপ দিয়ে আপনি করে দেখার চেষ্টা করবেন, লুপ দিয়েও খুব একটা কঠিন হবে না। এবার এখানে আসি যে গিভেন দ্য ইনপুট 22, বলে রাখিস যে 22-র জন্য যদি আমি এই ফাংশনটা কাজে লাগাই অথবা এইভাবে লুপ চালাই, তাহলে এটা প্রিন্ট করবে প্রিন্টের জন্য। সো যেটা কথা কথা হচ্ছে যে 20-র জন্য এটা প্রিন্ট করবে, এখানে মোট 16টা নাম্বার আছে এবং বলা হয়েছে যে পার্টিকুলার প্রতিটা ডিজিটের জন্য একটা করে এরকম নাম্বার পাওয়া যাবে। 22-র জন্য একটা পাওয়া যাবে, 1-এর জন্য একটা পাওয়া যাবে, 12-এর জন্য একটা পাওয়া যাবে, 3-র জন্য একটা পাওয়া যাবে, একটা জন্য এক এক রকম পাওয়া যাবে, বাট সেটা সিকোয়েন্সিয়ালি পাওয়া যাবে না। যেমন এখানে 22-এর পর 11 আসছে, তারপর 34 হয়ে গেছে, 34 হয়ে গেছে, মানে সিকোয়েন্সিয়ালি কোনো কিছু পাওয়া যাবে না। সুতরাং আপনি গেস করে বলতে পারবেন না যে পার্টিকুলার একটা নাম্বারের জন্য কত হবে, অর্থাৎ আপনাকে এটা লুপ চালায় করতে হবে, এছাড়া কোনো উপায় নেই, অথবা রিকার্শনের মাধ্যমে করতে হবে। সো আমি যেহেতু আজকে রিকার্শন দিয়ে করাবো, প্রথম যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে এটা আমি লুপ দিয়ে কীভাবে করতে পারি এবং রিকার্শনের মাধ্যমে কীভাবে করতে পারি প্রিন্ট করাটা। প্রথম কাজটা হচ্ছে আমি প্রিন্ট করাটা আপনাদেরকে দেখাবো। এখানে আমার প্রথমে আসি এখানে একটা এখানে যেটা বলা হয়েছে যে এন এর জন্য। সো আমি এখানে লং লং এন নিলাম, লং লং এন নিলাম কেন সেটাকে বলি। এখানে পড়লে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে এখানে বলা হয়েছে যে ইউ ক্যান এজুম দ্যাট নো অপারেশন ওভারফ্লোস এ 32-বিট ইন্টিজার, অর্থাৎ 32-বিট ইন্টিজারকে ক্রস করবে না কোনো অপারেশন বা কোনো মান। সুতরাং 32-বিট আমাদেরকে মিনিমাম নিতে হবে। এখন লং যদি আমি নিতে চাই সেটা হচ্ছে 32-1 আসে, সেহেতু আমরা আনসাইন লং নিতে পারি, সেটা 32-বিট আসে না, তবে এরকম নেওয়ার দরকার নেই। আমরা সাধারণভাবে নিব লং লং নিয়ে নিব, এটা হচ্ছে 64-64। সুতরাং আমরা বড় রেঞ্জ নিয়ে নিই, সেরকম সমস্যা নেই। রেঞ্জের ব্যাপারগুলো ইউভিআইতে প্রবলেম সলভ করার ক্ষেত্রে অনেক লক্ষ্য রাখতে হয় এবং সুবিধাজনক একটা নিয়ে নিতে হয় যেটা কখনো ওভারফ্লো করবে না। মিনিমাম আপনি লং লং
এটাই বেস্ট হয়, যে সব ক্ষেত্রেই কাজে লাগে, লং লুঙ্গি ইউজ করা উচিত। এবার যে কাজটা হবে, যে এখানে বলা হয়েছে যে যদি এন এর মানটা 1 হয় তাহলে স্টপ করবে, কিন্তু এখানে এটা বলার নেই যে তার আগে কিন্তু কিছু কাজ আছে, প্রিন্ট করার কাজ, অর্থাৎ স্টপ করার আগে প্রিন্ট করার কাজ, এবং এই লুপটা কয়বার ঘুরবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া নেই। যেহেতু আমি এখানে প্রথমে হোয়াইল লুপ চালাবো, হোয়াইল 1 দিলাম যেহেতু কোনো কিছু বলে দেওয়া নেই। এখানে বলা হয়েছে যদি এন এর মানটা প্রিন্ট করবে আগে, সুতরাং প্রিন্ট করে ফেলবে আমি প্রিন্টএফ পার্সেন্ট এলএলডি স্পেস এন, এন এর মানটা প্রিন্ট করবে ইনপুট হিসেবে, এন যেটা বলা হয়েছে যে এই এই লুপের ভিতর এই এন এর মানটা আগে আসবে, ঢুকার আগে এই এন এর মানটা আসবে, এনে যে মানটা দেবো সেটা কিন্তু এখানে ইনপুট হিসেবে ঢুকে যাচ্ছে। মানে ইনপুট হিসেবে ঢোকা মানে কি, যে এটা মান কিন্তু এই লুপের মধ্যে ইউজ করা যাবে, যেটা ব্যাপার। এবার হচ্ছে যে ইফ এন ইকুয়াল 1 দেন স্টপ, তাহলে আমরা এখানে লিখবো যে ইফ এন ইকুয়াল ইকুয়াল 1 তাহলে এটা কি করবে, সরি ব্রেক ব্রেক। এবার বলা হয়েছে যে ইফ এন ইজ অড দেন, এটা যদি এন এর মানটা ওয়ার্ড হয় তাহলে এটা, একটা সংখ্যা ইভেন অর সেটা আমরা কিভাবে কল করতে পারি, যে ইফ এন পার্সেন্ট টু ইকাল ইকাল জিরো, যদি এন পার্সেন্ট টু ইকাল ইকাল জিরো হয় তার মানে এটা এটা বোঝাচ্ছে যে এনটা ইভেন, কিন্তু এখানে বলছে যে এনটার মান যদি ওয়ার্ড হয় তাহলে এখানে ইকাল ইকাল 1 দিয়ে দিই, 1 1 না দিলেও এখানে পার্সেন্ট টু দিতে পারি, তার মানে এটা মান পার্সেন্ট টু যেহেতু দিচ্ছি হয় 1 হবে নাহলে 0 হবে, যদি 1 হয় তাহলে সেটা বেজোর, আর যদি 0 হয় তাহলে সেটা জোর। আর একটু ইফিসিয়েন্ট করতে পারেন আপনারা, সেটা হচ্ছে যে এই পার্সেন্ট যেটা এটা অনেক বেশি স্লো, এই ক্ষেত্রে বিট ওয়াইজ অপারেটর ইউজ করতে পারেন, যে এন্ড ইউজ করা হয়, যদি এন এন্ড 1, এটা মানে হচ্ছে যে এন এন্ড 1 এর মান যদি 1 হয় তাহলে সেটা বেজোর, বাকি সব ক্ষেত্রে জোর। এন এন ওয়ান নিলাম এখানে আমি, যদি হয় তাহলে এন ইকাল টু হচ্ছে থ্রাইস এন প্লাস 1, তাহলে এন ইকাল টু 3 ইন্টু এন প্লাস 1 ইজ এন ইকাল টু এন বাই 2 করে ফেললাম। মোটামুটি ভাবে আমাদের কাজ শেষ। এবার আমি যদি এন ইকাল টু 22 দেই তাহলে এটা প্রিন্ট করবে, রান করি। এখানে একটু স্লো দেখাচ্ছে, এর কারণটা হচ্ছে যে আমার এখানে নেট চালু আছে, যেহেতু ইন্টারনেট চালু থাকলে এখানে একটু স্লো হয়ে যায়। দেখুন প্রিন্ট করেছে 22 11 34 17 52 26 13 40 20 10 5 16 8 4 2 1, পার্টিকুলার একটা সংখ্যার জন্য এরকম এক একটা পাবো। যেমন আমি যদি এখানে 22 জায়গায় 15 দেই, দিয়ে যদি আমি রান করি, তো এটার জন্য আমি একটা ডিজিট পাবো অনেকগুলো, যে এক সময় আসে একে আসে শেষ হবে। সো যাই হোক, এখানে বলা হয়েছে যে এই 22 জন্য আমি এই যতগুলো নাম পাবো এটার একটা সংখ্যা পাবো, মানে মোট সংখ্যাটা হচ্ছে 16টা, মানে 22 জন্য আমরা 16টা সংখ্যা পাবো, অর্থাৎ এই লুপটা 16 বার ঘুরবে, সাইকেলটা 16 বার ঘোরার ফলে 1 আসবে। এরকম পার্টিকুলার একটা ডিজিটের জন্য আমরা একটা করে ডিজিট পাবো। এখানে আমাদেরকে যে জিনিসটা বলতে হবে যে আই এবং জে এর মধ্যবর্তী যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর মধ্যে বিটুইন আই এন্ড জে, এই সংখ্যাগুলোর মধ্যে সর্বোচ্চ এরকম মানটা সাইকেলটা থাকবে, কোন সংখ্যায় সর্বোচ্চ সাইকেল সংখ্যা থাকবে, এই সাইকেল সংখ্যাটা বের করতে হবে। যেমন এখানে বলা হয়েছে যে 1 থেকে 10 দিয়ে দেওয়া আছে, এর মানে হচ্ছে যে 1 এর জন্য আমরা একটা সাইকেল পাবো, 2 এর জন্য একটা পাবো, 3 এর জন্য একটা পাবো, 4 এর জন্য একটা পাবো, 5 এর জন্য একটা পাবো, 6 এর জন্য একটা পাবো, 7 এর জন্য একটা পাবো, 8 এর জন্য একটা পাবো, 9 এর জন্য একটা পাবো, 10 এর জন্য একটা পাবো। এই সবগুলোর মধ্যে ম্যাক্সিমাম সাইকেল সংখ্যা কত সেটা বের করতে হবে, এটাই হচ্ছে এখানে কাজ। যেমন আমি এখানে
তাহলে তার আগে প্রথম যে কাজটা হচ্ছে যে আমরা এখানে 22 এর জন্য যে আমরা সিকোয়েন্সটা পাবো, আমাদের এই সিকোয়েন্সটা কিন্তু জানার দরকার নেই, আমাদের জানতে হবে যে 22 এর জন্য এই সাইকেলটা শুরু। অর্থাৎ আমরা ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে যে এই 22 এর জন্য এখানে 16 নিয়ে আসব। এই ক্ষেত্রে আমাদের এখানে প্রিন্ট করার দরকার নেই, আমরা বাহিরে একটা কাউন্ট নিচ্ছি, কাউন্ট ইকুয়াল টু 0 নিলাম, এখানে আমরা জাস্ট প্রিন্টের জায়গায় কাউন্ট প্লাস প্লাস করে দেব, কাউন্ট প্লাস প্লাস করে দেব, এবং এটা এর বাইরে যদি আমি কাউন্টের মানটা প্রিন্ট করি এখানে এটা ডিক্লেয়ার করতে হবে, তাহলে এটা 16 আসবে, রান করি 16 আসছে। সো এটা আমি লুপ দিয়ে করলাম। এখন আমি যে দুটো কাজ করলাম, যে কাউন্ট করে 16 মানটা বের করা এবং সবগুলো প্রিন্ট করা, এই কাজটা আমি রিকার্সনের মাধ্যমে করব। দেখুন রিকার্সনের মাধ্যমে করতে গেলে আমরা কি করতে পারি, বেশি কিছু করতে হবে না, যে কাজটা করতে হবে এখানে সেটা করতে হবে যে আমি একটা ফাংশন তৈরি করতে হবে। আমি একটা ফাংশন তৈরি করলাম লং লং ইউভি 100, এবং এটা একটা ইন্টিজার নেবে, ইন্টিজার এন, ইন্টিজার এখানে লং 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 এন, বলা হয়েছে যে ইফ এন ইকুয়াল ইকুয়াল 1 তাহলে রিটার্ন করবে 1 ইজ ইফ, যদি বেজোড় হয়, যদি বেজোড় হয় তাহলে এখানে হবে কি যে এটা একটা ফাংশনকে কল করবে, ও সরি এখানে যেটা রিটার্ন 1 তার আগে আমি এখানে প্রিন্ট করবে, আগে এটা প্রিন্ট করবে, যদি এন এন 1 হয় তাহলে এটা কি করবে এই ফাংশনে কল করবে, এন এন ইকাল টু থ্রাইসেন প্লাস 1, তাই না? তাহলে এন ইকাল টু থ্রাইসেন প্লাস 1 হলে এটা কি করবে ইউভিএ 100 এন ইকুয়াল টু থাইসেন প্লাস 1, 3 ইন্টু 10 প্লাস 1 এই ফাংশনে কল করবে। আবার যদি এটা না হয় ইলস, তাহলে এটা কোন ফাংশনে কল করবে ইউভিএ 100 এটা কল করবে 3 এই সরি এন বাই এই ফাংশনে কল করবে। যেহেতু এখানে শুধুমাত্র প্রিন্ট করার কাজ, এখানে কোনো কিছু রিটার্ন করার নাই, এটা আমি ভয়েড লিখতে পারি। এক্সট্রা যদি করে ফেলি তাহলে আমাদের এই লুপটার দরকার নেই, এখানে কাউন্টারের আপাতত কোনো দরকার নেই, লং লং এরও কোনো দরকার নেই, এভাবে লেখা আমি জাস্ট ফাংশনটাকে কল করব এভাবে ইউ ভি এ 100 যদি আমি এটাকে রান করি তাহলে 22 এর জন্য যা যা দরকার ছিল সেই সবগুলো চলে আসবে। সো এটা আমাদের জাস্ট প্রিন্ট করাটা গেল, এটা কিভাবে কাজ করলো সেটা কিন্তু আপনাদেরকে নিজেদেরকে বুঝে নিতে হবে। এবং এখানে আমি বেশি কিছু ইউজ করিনি, যদি এখানে 1 হয় তাহলে 1 প্রিন্ট করে আগে তো প্রিন্ট করে ফেলবে, যদি 1 হয় তাহলে রিটার্ন 1 করবে, মানে প্রোগ্রামটা রিটার্ন করা মানে কি এই রিকার্সনের কাজটা শেষ হওয়া। যদি এন না হয় তাহলে এটা কোন ফাংশনে কল করবে থ্রাইসেন প্লাস 1, এখানে 22 দেওয়া হয়েছে যেহেতু এটা বেজোর, এটা মানে বেজোর ইন্ডিকেট করে, যদি বেজোর হয় তাহলে এটা, জোর হয় তাহলে এটা কল করবে,
যেহেতু বেজোড় হয়নি জোর, টোয়েন্টি টু যেহেতু জোর, সেহেতু এটি ফাংশনটাকে কল করছে ইউভিএন বাই টু, অর্থাৎ টোয়েন্টি টু বাই ইলেভেন কল করছে। টোয়েন্টি টু বাই ইলেভেন যখন কল করেছে তখন এটা আবার এখানে চলে আসছে, এখানে চলে আসার পরে ইলেভেন প্রিন্ট করেছে, তারপর এইখানে চলে আসছে থাইজেন্ড প্লাস ওয়ানে চলে গেছে, তেত্রিশ চৌত্রিশে চলে গেছে, আবার এখানে গেছে, এইভাবে জাস্ট বারবার রাউন্ড হইতে গেছে। যেই হোক না কেন, মানে এটা বুঝতে খুব একটা আপনাদের অসুবিধা হওয়ার কথা নয়, যদি আপনি বিগত টিউটোরিয়ালটি এবং আমার ওই আর্টিকেলগুলো পড়েন, তাহলে যদি না পড়েন তাহলে অবশ্যই সেগুলো ভালো করে পড়ে আসুন। যাই হোক, এটা আমাদের প্রিন্ট করার কাজটা গেল। আমাদের তো প্রিন্ট করার কাজটা প্রিন্ট করতে লাগবে না, আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে কাউন্টটা। কাউন্ট করার জন্য যেহেতু আমরা এই ফাংশনটা কাউন্ট কিছু রিটার্ন করবে, সেহেতু আমরা এটা লং লং নিয়ে নিচ্ছি। লং লং ইভি হান্ড্রেড, যদি ওয়ান হয় তাহলে রিটার্ন করবে ওয়ান, যদি ওয়ান না হয় তাহলে এটা রিটার্ন করবে কি জানেন, রিটার্ন করবে যে ইউভি যেটা আসছে সেটা প্লাস এই যে একবার কাউন্ট হলো, এখান থেকে একবার কাউন্ট হলো এটা, আর যদি না হয় তাহলে এই জিনিসটা কি হলো যে প্রতিটা ঘরে যাবে এবং যাওয়ার পরে এখানে যাবে। যেমন এটা ক্ষেত্রে ধরি যখন বাইশ আসছে, এটা মানে হচ্ছে যে এগারো যখন সাইকেল আসবে এগারো জয়বার করবে। যদি আমাদের কখনো এগারো চলে আসে, এনএমএ যদি এগারো হয় তাহলে সে কিন্তু পনেরো বার তার সাইকেলটা পনেরো বার ঘুরবে। এনএমএ যদি চৌত্রিশ হয় তার সাইকেলটা তেরো বার চোদ্দ বার ঘুরবে। তার মানে কি চৌত্রিশ সাইকেলের সাথে আমরা যদি একযোগ করি তাহলে এগারো সাইকেলের মান পাবো, এর সঙ্গে আবার একযোগ করলে আমরা টোয়েন্টি টু সাইকেলের মান পাবো। তো এই প্রসিডিউরটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে এবং প্রতিটা ক্ষেত্রেই সেটা হয়েছে। এবার যদি আমরা এটা আমরা প্রিন্ট করি, আমরা যদি আমরা প্রিন্ট করি তাহলে আমরা এখান থেকে টোয়েন্টি টুর জন্য ষোলো আউটপুট পাবো, সরি ষোলো আসছে, তার আগে এই প্রিন্ট হয়েছে, এই প্রিন্টটা উঠিয়ে নিতে হবে। রান করি, ষোলো আউটপুট পেয়ে গেছি। সো এখন আমাদের কাজ হচ্ছে যে পুত্রের জন্য তো আমরা মান পেয়ে যাব, এখন এই এই ডিস্টেন্স অনুসারে আমাদেরকে মানগুলো ম্যাক্সিমাম মানটা নিয়ে আসা। এর জন্য আমরা একটা ফাংশন তৈরি করব, এটাও লং লং রিটার্ন করবে, ম্যাক্স সি ওয়াই সি এল, ম্যাক্স সাইকেল। আমরা একটা ফাংশন তৈরি করলাম যেটা হচ্ছে যে লং লং এ কমন লং লং পি, এই দুটার মধ্যবর্তী ম্যাক্সিমাম যেটা আসবে সেটাকে প্রিন্ট করা, এটার কাজই হচ্ছে এটা ম্যাক্সিমাম সাইকেলটা সংখ্যা রিটার্ন করা। এর জন্য আমরা কি করব, একটা ম্যাক্স নামে একটা ভেরিয়েবল নিলাম, লং লং ম্যাক্স নামে নিলাম, ম্যাক্সিমামটা আমরা জিরো করে দিলাম। ম্যাক্সিমাম যেহেতু বের করব তাহলে এখানে আমরা একটা ফোর লুপ চালাবো, হোয়াইল লুপ চালাই যতক্ষণ না পর্যন্ত এ লেস দেন ইকুয়াল টু বি থাকে। এর মানটা যতক্ষণ পর্যন্ত বি না হয় ততক্ষণ মধ্যে লুপটা চলবে, এবং এর কাজটা হচ্ছে যে এখানে লং লং কমা, এখানে আমি একটা পুতুলের সাইকেল নির্ণয় করার জন্য দিলাম যে সাইকেল ইকুয়াল টু ইউভি হান্ড্রেড ইউভি হান্ড্রেড এ, এবং যদি এই সাইকেলের মানটা ম্যাক্সের থেকে বড় হয়ে যায় তাহলে ম্যাক্সের মানটা সাইকেলে যাবে, ম্যাক্স লেস দেন সিএল ম্যাক্স ইকুয়াল টু সাইকেল।
তাহলে মেক্সিকোতে সেকেন্ডে যাবে এবং এখানে রিটার্ন করবে মেক্স। এটা করলে কি হবে, এ থেকে বি পর্যন্ত যেটা আসবে সেটা ম্যাক্সিমাম মানটা আমরা পেয়ে যাব। এখানে এলএলডি করলাম, করার পরে আমরা এখানে যদি ম্যাক্স সিওয়াই সিএলই সাইকেল 1,10 দিই, তারপর যদি আমরা রান করি এখানে দেখুন 1,10 এর জন্য আমাদের আউটপুট হচ্ছে 20, 20 আসার কথা, কিছু সমস্যা। এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এমনটা প্লাস প্লাস করে দিতে হবে, তাহলে আমাদের মোটামুটি কাজ হয়ে গেছে। সো এবার আমরা আমাদের মেনে কাজটা করে ফেলতে পারি। এখানে আমরা ইন্টিজার লং, সরি লং লং এ কমা বি নিব এবং ওয়াইল, যেহেতু এই প্রোগ্রামটা ইন্ডো ফাইলে টার্মিনেট করবে, আপনারা প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে গোটা প্রবলেমটা কিন্তু আগে একবার পড়ে নেবেন, আমি গোটা প্রবলেমটা একবার পড়ে নেবেন, তারপরে কিন্তু এটা আপনি দেখার চেষ্টা করবেন। এখানে ইন্ডো ফাইলে যেহেতু ইন করবে সেহেতু আমরা এটা ওয়াইল স্ক্যানফ %LLD%LLD দুটো নিবে, কমা %A কমা %B নট ইকাল টু EOF, এবং এখানে %LLD%LLD বিশ্লেষণ প্রথমে আসবে এ, তারপর আসবে বি, তারপর আসবে বাই সাইকেল, এগুলো বি। সো এটাকে আমি রান করবো, রান করার পরে এখানে ইনপুট নেবে, ইনপুট হিসেবে আমরা এটা দিব পেস্ট, সবগুলো যেন বিশ আসতেছে, বিশ আসবে এখানে আমরা এখানে এ কমা বি দিইনি, এখানে আমরা জাস্ট আগেটা দিয়ে দিয়েছিলাম। সো এটা আমরা জাস্ট কপি করবো, আবার কপি করে এখানে আসি আমরা এটা আসি পেস্ট, দেখুন 110, 20, 100, 200, 125, 201, 201, 89 মোটামুটি হবে, সবগুলো ঠিক আসছে, কন্ট্রোল চেয়ার করেছে। হ্যাঁ আপাত দৃষ্টিতে এটা শেষ, তবে প্রতিটা সব কিছুরই এখানে প্রবলেমে ক্রিটিক্যাল ইনপুট আউটপুট থাকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এগুলো দিলে আপনার হয়ে গেলেই তার মানে যে আপনার হয়ে যাবে তা কিন্তু নয়, ক্রিটিক্যাল ইনপুট আউটপুট থাকে। এখানে কিছু ক্রিটিক্যাল ইনপুট আউটপুট আছে, যেমন আপনার এই প্রবলেমটা আমাদের যে প্রবলেমটা সেটা 110 এর জন্য কাজ করলেও সেটা 101 এর জন্য কাজ করবে না, 110 আর 101 এর মান কিন্তু একই হতে হবে। কারণটা কি, কারণ আমরা ধরে নিয়েছি যে প্রথমটা বড় হবে। সো এটাই আপনারা বিভিন্নভাবে এই ফাংশনে চেঞ্জ করতে পারেন, যে যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে আপনি ইন্টারচেঞ্জ করে ফেলতে পারেন। আমরা এখানে আরেকটা ছোট টেকনিক ইউজ করব, কি টেকনিক জানেন, যদি ইফ এ গ্রেটার দেন বি হয় তাহলে এই ফাংশনটা রিটার্ন করবে নেক্সট সাইকেল বি কমায়, এটা আপনার ইকুয়েশন এবং এটা আপনাকে বুঝতে হবে এবং এটা বুঝানো সম্পূর্ণ দায়িত্বটা আপনাদের, না বুঝলে আপনি আমাকে নক করবেন, কোনো অসুবিধা নেই, ইমেল করতে পারেন, কিন্তু জিনিসটা আপনি বুঝতে পারবেন। এখন আমি যে কথাগুলো বলবো, যে গোটার প্রবলেমে যদি আপনার কোনো প্রকার সমস্যা হয়, বুঝতে যদি কোনো প্রকার সমস্যা হয়, আপনার সেটা খাতা কলম নিয়ে বোঝার চেষ্টা করবেন, প্রতিটা ফাংশন বা ফাংশন লিখবেন, তারপর যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা নিশ্চয়ই এর আগের দুটো মানে আমার আগে টিউটোরিয়ালটি প্লাস আর্টিকেলটি ভালোভাবে পড়েননি বলেই এই সমস্যাটা হচ্ছে। আপনারা যদি ওই দুটো জিনিস ইগনোর করে চলে আসেন, ট্রাই না করেন, প্র্যাকটিস না করেন, তাহলে অফকোর্স আপনারা সেটা ভুল করতেছেন এবং এটা
না করে আপনি আজকের প্রবলেমটা বেশি কিছু বুঝতে পারবেন না। এই কাজটা করলাম, এটা আপনার রিকার্শনের মধ্যে। এবার দেখি আমরা, আমাদের যদি 110 এর জন্য কাজ করে তাহলে 10 1 এটার জন্য একই অ্যান্সার আসবে। ইয়েস, তাহলে আমাদের প্রবলেমটা মোটামুটি হবে ক্লিয়ার। সো এটি হলো ফাংশনের ব্যবহার। এখানে আরো একটা জিনিস দেখলাম যে শুধুমাত্র মেন ফাংশন থেকে ফাংশন কল করা যায় না, একটা ফাংশন থেকে একটা ফাংশন কল করা যায়। মোটামুটি হবে শেষ, আশা করি রং আনসার খাবো না। কোনটাকে আমি এবার সিলেক্ট করি, সি। এবার এখান থেকে আমি সাবমিট করব। C++ এ সাবমিট করতে পারবেন, এসএসসি দিয়ে আমি সাবমিট করতেছি। আপনাদেরকে একটা কথা বলে রাখি যে যেখানে সাবমিট করে না কেন, C++ দিয়ে সাবমিট করাটাই বেটার হয়। C++ দিয়ে সাবমিট করলে জিনিসটা সুবিধাটা হয় সেটা হচ্ছে যে সি এ সব কিছু C++ সাপোর্ট করে, তাছাড়া কিছু কিছু জিনিস থাকে যে আমরা হয়তো ইগনোর করে আসি, এই জিনিসগুলো সুবিধা হয়। C++ সাবমিট করা উচিত। তারপর আমি এখানে আজকে এনসিসি আপনাদের দেখাচ্ছি, সাবমিট করলাম। এবার আমি সাবমিট হয়ে গেছে মাই সাবমিশন যাব, তাই C++ ভার্ডিক্ট এখনো দেয়নি। আমি মাই সাবমিশনে ক্লিক করলাম, ভার্ডিক্ট অ্যাকসেপ্টেড, অর্থাৎ আমার প্রবলেমটা অ্যাকসেপ্ট হয়ে গেছে, কোনো সমস্যা করেনি। এখানে আপনি আরেকভাবে করতে পারেন সাবমিট করাটা, আপনি ফাইলও সাবমিট করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। যে সি দিলাম, C++ দিতে পারেন। ফাইল সাবমিট করাটা আমি আজকে দেখাবো। এখানে দেখুন ফাইলের নামের ক্ষেত্রে আমি স্পেস দিইনি, স্পেস দিলে অবশ্য অনলাইন যাতে কোনো সমস্যা করে না, বাট প্রোগ্রামিং কন্টেস্টে অনেক বেশি সমস্যা করে। মানে একবার আমরা এটার জন্যই 2 নম্বর পজিশন থেকে 6 নম্বর পজিশনে চলে আসছিলাম কন্টেস্টে, এই জিনিসটা আসলে অনেক বেশি পরিমাণে খারাপ যে আপনি স্পেস দেওয়ার কারণে কম্পাইল এরর খাচ্ছিলেন। স্পেস দেওয়ার কারণে আপনি প্রোগ্রামিং কন্টেস্টে কম্পাইল এরর খাবেন, বাট অনলাইন জাজে সেটা কোনো ফ্যাক্টর করে না। আমি এটাকে ব্রাউজ করে যেখানে আমার আছে সেই পাথটা দেখিয়ে দিতে হয়। যেমন এখানে আমি মাই টিউটোরিয়াল প্রজেক্ট টি কোড, যেমন এটা হচ্ছে আমার UVA 100, এবং এটাকে যদি আমি সাবমিট করি প্রোগ্রামিং কন্টেস্টে অবশ্য ফাইলই সাবমিট করতে হয়। আপনি এখানে C++ দিয়ে করবেন, সমস্যা নেই। আমি সি দিয়ে দেখালাম কারণ আমি যেহেতু সি এর টিউটোরিয়াল দেখাচ্ছি। মাই সাবমিশন এখানে আছে, আমি এটাকে আবার রিফ্রেশ করবো। ভার্ডিক্ট দেখাচ্ছে না, তো আবার রিফ্রেশ করি। সো এটা হলো যে আমাদের ইউভি এর 100 নম্বর প্রবলেম সলভ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে প্রবলেম সলভ করতে হয়, এবং রিকার্শনের যে ব্যাপারটা সেটা আপনি বুঝতে পেরেছেন। এখানে আমরা দুটো ফাংশন ইউজ করেছি, দুটোতেই মোটামুটি রিকার্শন ইউজ করেছি। লুপ দিয়ে করতে পারেন, তবে চেষ্টা করবেন যে এগুলো রিকার্শন দিয়ে করার, যেগুলো ফাংশন তৈরি করতে পারবেন। যেমন মূল ব্যাপারটা কি যে বুঝতে পারবেন যে কোনটা রিকার্শন দিয়ে করতে পারবেন, যেটা আপনি ফাংশন আকারে তৈরি করতে পারবেন। যেমন আমি এর আগে প্রবলেমে যেটা বলেছিলাম যে একটা ফাংশন দেখিয়েছিলাম আপনাদেরকে, যে এই ফাংশনটা আপনাদেরকে দেখিয়েছিলাম, বলেছিলাম যে এরকম যদি আপনি কোনো ফাংশন আকারে তৈরি করতে পারেন সেই কাজটা আপনি ইজিলি রিকার্শন দিয়ে করতে পারেন। রিকার্শনে অনেক বেশি পরিমাণে গুরুত্ব রয়েছে, যখন আপনার অ্যালগোরিদমের ডিভাইড অ্যান্ড কনকিউর, টাওয়ার অফ হ্যানয়, এইগুলো টাওয়ার অফ হ্যানয় অনেক বড় প্রবলেমটা আপনি খুব সহজেই রিকার্শন দিয়ে করে ফেলতে পারবেন। কয়েক লাইনের কোডে দেখতে পারবেন যে আপনার কোড কত আকারে ছোট হয়ে যায়। যা ডাইনামিক প্রোগ্রামিং এর ক্ষেত্রে রিকার্শন অনেক বেশি পরিমাণে কাজে লাগে। সো যাই হোক, ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে, ধন্যবাদ সবাইকে।